আসসালামু আলাইকুম। এই মুভিতে আমরা ফার্স্ট অ্যাসেম্বলি বিল্ড করব। তো এর জন্য আমাদের সিম্পল কাজ যে আমাদের যে পার্টসটা আছে আমাদের এটা যদি ওপেন করা থাকে তাহলে আমরা এখানে ফাইভ মেনুতে ক্লিক করব, তারপরে মেক অ্যাসেম্বলি ফ্রম পার্টস এটা ক্লিক করব। তো আমরা পার্টসটা সেভ করি না এখনও পর্যন্ত, তো আমরা মেক পার্ট ফ্রম অ্যাসেম্বলি এটাতে ক্লিক করলাম। তো এটা ক্লিক করার পরে আমাদের দেখাচ্ছে যে আমরা এই পার্টটা সেভ অ্যান্ড ইনসার্ট করবো কি না, যেহেতু আমরা এটা আগে সেভ করে নাই সুতরাং আমাদের এটা সেভ করতে বলছে। তো আমরা এটা সেভ করব। তো আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ফোল্ডার হচ্ছে এক্সারসাইজ, ঠিক আছে। তো আমি ফোল্ডারের ভিতরে গিয়ে আমি এটাকে এটার নাম সিলেক্ট করে দিতে পারি, দেন পার্ট ওয়ান অথবা সামথিং এলস। তো আমি এটাকে পার্টস ওয়ানে রাখলাম, তাহলে ওকে। তো এখন এটা সেভ হয়েছে, সেভ হওয়ার পরে আমাদের এমন একটা এনভায়রনমেন্ট চলে আসছে এখানে বিং অ্যাসেম্বলি। তাহলে আমাকে বলতেছে যে অ্যাসেম্বলি শুরু করার জন্য আমাদের কী আছে, একটা পার্টস আছে। তো যে পার্টস আমরা ওপেন করেছিলাম ওইটা এখানে সিলেক্ট করা আছে, আমরা এটা সিলেক্ট করবো। সিলেক্ট করে এখানে আমরা ওকে ক্লিক প্রেস করবো। ওকে প্রেস করলে কী হবে যে আমাদের এই পার্টসটা আমাদের একটা ম্যাট তৈরি হবে, সেটা হচ্ছে এই প্ল্যান আমাদের যেটা আছে অ্যাসেম্বলির এটার সাথে ফ্রন্ট টপ এবং রাইটের সাথে এটা ফিক্সড হয়ে যাবে। যে এখানে পার্টের পাশে আমাদের এফ লেখা আছে, তার মানে এই পার্টটা হচ্ছে ফিক্সড, এই পার্টটা আমরা আর মুভ করতে পারবো না, যত ইয়া করি মুভ করতে পারবো না। তো এই পার্টটা আমাদের ফিক্সড হয়ে গেল। তারপর আমরা যদি আরও নতুন পার্টস আনতে চাই তাহলে এখানে আমরা নিয়ে আসতে পারবো। তো যেহেতু আমরা আর কোনো পার্টস তৈরি করি নাই তাহলে আমরা এটাকেই ডুপ্লিকেট করে অ্যাসেম্বলি আমরা শুরু করব। তো ডুপ্লিকেট করার জন্য আমাদের সিম্পল জাস্ট সিলেক্ট করে কন্ট্রোল চেপে যদি এখানে নিয়ে আসি তাহলে আমাদের এটা ডুপ্লিকেট হয়ে যাবে। তো আরও সহজ হচ্ছে আমরা জাস্ট এখানে কন্ট্রোল চেপে এটা যদি সিলেক্ট করে কন্ট্রোল চেপে যদি এখানে নিয়ে আসি তাহলে এটা এখানে আমাদের চলে আসবে। তো এভাবে আমরা যতগুলো প্রয়োজন ততগুলো পার্টস আমরা ডুপ্লিকেট করে ব্যবহার করতে পারবো। তো তারপরে আমরা যদি নতুন কোনো পার্টস এখানে এখানে আনতে চাই তাহলে আমরা এই অ্যাসেম্বলিতে ক্লিক করব, অ্যাসেম্বলিতে ইনসার্ট কম্পোনেন্ট, ইনসার্ট কম্পোনেন্টে ক্লিক করে আমাদের এই ব্রাউজ ব্রাউজে যে আমাদের যে পার্টসটা থাকবে ওই পার্টটা আমরা এখানে ব্রাউজ করব। তো আমরা আমাদের অন্য কোনো পার্টস এখানে যেহেতু নাই সুতরাং আমরা এটাই আবার ব্রাউজ করতেছি, ওকে। তো এটা এখানে চলে আসছে, আমি যদি এখানে প্রেস করি সিলেক্ট থাকা অবস্থায় তাহলে এটা এখানে আসবে, অথবা আমি যা শুধু এখানে ক্লিক করলাম তাহলে এটা আমাদের এখানে অ্যাড হলো। তো আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে ইনসার্ট কম্পোনেন্টে গেলাম, পার্ট এটা সিলেক্ট করব, এখানে আমরা এটা যদি কিপ ভিজিবল এটা করে রাখি তাহলে এটা আমি প্রেস করলাম একটা আসলো, আবার প্রেস করলে আরেকটা আসলো, মানে এটা আমাদের কন্টিনিউয়াস প্রেস চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি রাইট ক্লিক না করব অথবা এখান থেকে আমরা এই ওকে না করব। তো আমি এটা এখানে রাইট ক্লিক করে দিলাম, তাহলে আমাদের এটা চলে গেল। তো এখন আমরা এখানে ছয়টা পার্টস নিয়ে আসলাম। তো পার্টসগুলো আমরা মুভ করতে পারি জাস্ট শুধু লেফট ক্লিক করে আমরা জাস্ট মাউসটা সরিয়ে নিয়ে আসবো, তাহলে এই পার্টসগুলো আমাদের মুভ হবে। শুধু আমাদের এটা যেহেতু ফিক্সড পার্টস ছিল সুতরাং এটা আমাদের আর মুভ এখন হবে না। তো এভাবে আমরা আমাদের পার্টসগুলো মুভ করাতে পারবো। তো আমরা যদি চাই যে জুম ইন জুম আউট তাহলে স্ক্রল ব্যবহার করব। তারপর হচ্ছে আমরা যদি চাই যে এটা স্পিন করতে হবে তাহলে আমরা মিডল মাউস বাটন চেপে ধরে ডাউন ক্লিক করে ধরে রেখে আমরা মাউস সরাবো, তাহলে আমরা এটা অ্যাপে দেখতে পাবো। তো আমরা যদি সেই যে কোনো একটা ইন্ডিভিজুয়াল পার্ট আমরা সাপোজ এই পার্টটা আমরা মুভ করতে যাচ্ছি, তো এটার জন্য আমরা রাইট ক্লিক করে ধরে রেখে আমরা যদি মাউস মুভ করি তাহলে এটা এই পার্টটা আমাদের ইন্ডিভিজুয়ালি মুভ করবে। তো এখন আমরা আসি যে ম্যাটিংয়ের মধ্যে, ম্যাটিং হচ্ছে কোনো একটা পার্ট একটা পার্টের সাথে কীভাবে কানেক্টেড থাকবে সেটা হচ্ছে আমাদের ম্যাটিং। সাপোজ আমি এই সিলিন্ডার ফেস এটা সিলেক্ট করলাম এবং হচ্ছে আমি কন্ট্রোল চেপে এই সিলিন্ডার সিলেক্ট করি, তাহলে দুটো সিলিন্ডারের মধ্যে আমাদের কী কী সম্ভাবনা হতে পারে
তো এখন দুইটা সিলিন্ডার সিলেক্ট করার পরে আমাদের এখানে একটা পপ আপ আসছে, সেটা হচ্ছে আমাদের এখানে ম্যাটিং এর অপশন গুলা আছে। এখান থেকে আমরা ম্যাট ব্যবহার করতে পারবো অথবা এখান থেকে আমরা জাস্ট কোসেন্ট্রিক ম্যাট দিয়ে দিলে এটা হবে, অথবা অন্য যে কোনো ম্যাট আমাদের পসিবল সেটা আমরা দিয়ে দিলাম। আমি এখানে ম্যাট সিলেক্ট করলাম, ম্যাট সিলেক্ট করার পরে কি হলো, সলিডওয়ার্কস অটোমেটিক্যালি আমাদের এই কোসেন্ট্রিক এটা সিলেক্ট করে নিয়েছে, কারণ সলিডওয়ার্কস বুঝতে পারছে যে দুইটা সিলিন্ডার ফেসের মধ্যে আমাদের কোসেন্ট্রিক হয় পসিবল। ঠিক আছে, তো আমরা এটা ওকে প্রেস করবো এখান থেকে, অথবা এখান থেকে ওকে দেবো, তাহলে আমাদের এটা ওকে হয়ে গেল। তো এটা হচ্ছে এখন আমরা যদি এটা মুভ করাতে চাই, লেফট ক্লিক করে এই যে উপরে মুভ করতেছে কিন্তু ডানে বামে এটা সরতেছে না, স্পিন হচ্ছে কিন্তু আর উপরে অন্য অন্যদিকে সরতেছে না। ঠিক আছে, তো এটা আমাদের এই সিলিন্ডার এবং এই সিলিন্ডার কোসেন্ট্রিক হয়ে গেছে, মানে একই সেন্ট্রিক সেন্টার বরাবর থাকবে সবসময়। তো এখন যদি আমরা পরবর্তীতে ম্যাট দেখি, তাহলে আমরা অন্যভাবে ম্যাট করতে পারি, সেটা হচ্ছে ম্যাটে ক্লিক করলাম, তারপরে এখানে ম্যাট সিলেকশন, তাহলে এন্ট্রিটিস টু ম্যাট এর মধ্যে আমি এই ফেসটা দিলাম, তারপরে আমি এই ফেসটা সিলেক্ট করি। দুটো ফেস সিলেক্ট করার পরে আমাদের এখানে এই যে মাউসের সাথে হচ্ছে রাইট ক্লিক করলে আমাদের এটা ওকে হয়ে যাবে, এবং ও হচ্ছে ডিফল্টভাবে নিচ্ছে হচ্ছে কোসেন্ট্রিক ম্যাট। তো আমি এটাকে ওকে দিলাম, তাহলে এখন এই ফেস এবং এই ফেস এই দুইটা ফেস হচ্ছে কোসেন্ট্রিক হয়ে গেছে। তো এখন যদি আমরা দেখি, তো এই পাশটা উপরে নিচে মুখ করতেছে কিন্তু এটা আর স্পিন হচ্ছে না, কারণ হচ্ছে দুইটা এক্সিস দ্বারা এটার রোটেশনটা ফিক্স করে গেছে। তারপরে যদি আমরা এটাকে এই উপরে নিচের এই মুভমেন্টটাও যদি আমরা বন্ধ করতে চাই, তাহলে আমরা তৃতীয় একটা ম্যাট ব্যবহার করব, সেটা হচ্ছে এই ফেস এবং এই ফেস, এই দুটো ফেস আমি চাইলাম হচ্ছে যে কোসেন্ট্রিক, তাহলে এটা কোসেন্ট্রিক। তো এখন আমাদের এই দুটো পার্টস একসাথে হয়ে গেছে এবং ফুললি ডিফাইন হয়ে গেছে এটা। ঠিক আছে, তার মানে হচ্ছে এই পার্ট দুটো আমরা এখন আর মুভ করতে পারবো না, যেখানে এই পার্ট ওয়ান যেটা এটা এখানে আছে এটা হচ্ছে এটা, এবং এটা পাশের যে মাইনাস চিহ্নটা আছে ওইগুলোর মতো এটা চলে গেছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে এখানে ফিক্স। তো এভাবে আমরা আমাদের কোনো একটা অবজেক্ট ছোটো ছোটো পার্ট দিয়ে আমরা আমাদের অবজেক্ট তৈরি করতে পারি। এই মুভি এ পর্যন্তই, থ্যাংক ইউ।